লোকসভা নির্বাচনে রণডঙ্কার বাজিয়ে রবিবার উত্তর জেলার পিয়ারিছড়ায় বিজয় সংকল্প সমাবেশ করলেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের পিয়ারিছড়া চা বাগান সংলগ্ন স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই বিজয় সংকল্প সমাবেশ। এদিনে বিজয় সংকল্প সমাবেশে সাংসদদের সাথে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজাধর, মণ্ডল যুব মোর্চা সহসভাপতি জন্মজিৎ কানু সহ অন্যান্যরা। এদিনের এই সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, মোদি হে তুমুকির হে, দেশের প্রধানমন্ত্রী মোদীর শাসনে ভারত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। করোনা মহামারীকালে বিশ্বের তাবড় তাবড় দেশ যখন পঙ্গু হয়ে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশবাসী কঠিন বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন। দেশের কোনো নাগরিক অনাহারে মৃত্যুবরণ করেনি। থাকলে সব কিছুই সম্ভব, এ কথা আপনারা মানেন তো? এখন এই 10 বছরে মানেন তো? আপনারা প্রমাণ পেয়েছেন তো? আপনারা দেখেছেন করোনা এমন একটা মহামারী, ওই সময় আমরা সবাই চিন্তিত, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, ইটালি, ইউরোপের অনেক বড় বড় আমেরিকা ইউরোপের দেশগুলি দেশ পঙ্গু হয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে। শ্রীলঙ্কায় 1 কেজি চালের দাম 500 টাকার উপরে, পাকিস্তানে 1 লিটার তেলের দাম 1000। এই অবস্থায় ভারতবর্ষের মানুষ কিন্তু না খেয়ে মরেনি। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি ভবন দখল করে মানুষ রাষ্ট্রপতি যে বিছানায় ঘুমায় সেখানে গিয়ে জনগণ ঘুমানোর চেষ্টা করেছে, ওটা শ্রীলঙ্কার ঘটনা। আর ভারতবর্ষের আমাদের নরেন্দ্র মোদীজি, যিনি দেশকে গত 10 বছর যাবত নেতৃত্ব দিচ্ছেন এবং আজকে বিশ্বের মধ্যে ভারতবর্ষকে 5টা শক্তিধর রাষ্ট্র হিসেবে, অর্থনৈতিকভাবে শক্তিধর রাষ্ট্র হিসেবে আজকে সামনে তুলে এনেছেন, তার জন্য এত বলি মোদী থাকবে সবকিছুই সম্ভব। বিজয় সংকল্প সমাবেশে শেষে রানীবাড়ি চা ফ্যাক্টরি পরিদর্শনে যান সাংসদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।